হচ্ছে আত্রেয়ী নদীর উপর গড়ে ওঠা কুমারগঞ্জ ব্রিজ। তো আজকের এই ভিডিওতে ড্রোনের মাধ্যমে তোমাদেরকে পুরো কুমারগঞ্জ শহরটাকে খুব ভালো করে পরিচয় করিয়ে দেব। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। বালুরঘাট থেকে কুমারগঞ্জের দূরত্ব 20 কিলোমিটার মতো, আর লেফট সাইডে আছে কুমারগঞ্জ আর নদীর রাইট সাইডে আছে গোপালগঞ্জ। তো বালুরঘাট থেকে যারা প্রথমে আসবে তারা প্রথমে গোপালগঞ্জ, তারপরে ব্রিজ পার হয়ে কুমারগঞ্জে পৌঁছাবে। আর বলতে বলতে দেখো বন্ধুরা, চলে এলো কুমারগঞ্জ স্কুল। নদীর ধারে অবস্থিত প্রাকৃতিক পরিবেশের মাঝখানে খুব সুন্দর একটি দারুণ স্কুল। এই যে শয়তান ছোট্ট ভাই বোনেরা যারা তোমরা এই কুমারগঞ্জ স্কুলে পড়ো, তারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, আর যারা অলরেডি পড়ে বেরিয়ে গেছে সে সমস্ত বন্ধু ও দাদা দিদিদেরকেও বলবো, তোমরাও কিন্তু এই ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এখন তো ডিসেম্বর মাস, তো জল অনেকটা শুকিয়ে গেছে, গরমকালে তো আরও শুকিয়ে যায়। আর এই নদীটাকে দেখলে সত্যি ওই কবিতার লাইনটার মতোই মনে হয় যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আর বলতে বলতে বন্ধুরা দেখো চলে এসেছে কুমারগঞ্জ কলেজ। তো চলো কলেজ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তো ছবি তো অনেক দেখলে তোমরা, তো চলো এবার এটার একটা ভিডিও দেখে নেওয়া যাক কলেজটার। কুমারগঞ্জ কলেজ গড়ে ওঠা খুব বেশি দিন হয়নি, 3-4 বছর মতো হবে আমার মতে। আর এখানেই আমার বন্ধু রন্তু ও ফিলোসফি ডিপার্টমেন্টে লেকচারার হিসাবে আছে। আর কলেজের পর থেকে শুরু হয়ে গেছে কুমারগঞ্জ ফরেস্ট। প্রত্যেক বছরই এখানে বালুরঘাট, প্রতিরাম, আশপাশের যে সমস্ত জায়গা আছে দূর দূর থেকে লোক এখানে আসে। আর পিকনিক স্পট হিসেবে সত্যি এটি একটা দুর্দান্ত জায়গা। চলো তো দেখে নেওয়া যাক কি হবে, নাকি ডিজে একটু হয়ে যাক আর তার সাথে একটু পিকনিকটাও কেমন হয় সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ডিজে শুনে দেখছি তোমাদের তো একদম পুরো তাল উঠে গেছে, কি মনে হচ্ছে আর একটু হলে ভালো হতো? আচ্ছা ঠিক আছে, তোমাদের রিকোয়েস্টে আর একটু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ডিজে তো অনেক হলো, তোমাদেরকেও রিকোয়েস্ট করছি তোমরাও আসতে পারো কুমারগঞ্জ ফরেস্টে পিকনিকের জন্য। শীতের সময় পিকনিকের টাইম একদম চলে এসছে, তো তোমরা চলে আসো কুমারগঞ্জ ফরেস্টে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলে দিই এই ফরেস্টের মধ্যে প্রি ওয়েডিং শ্যুটিংয়ের জন্য একটা বেস্ট দারুণ প্লেস সত্যি। মানে কিছুদিন আগে তো আমরাও এখান থেকে প্রি ওয়েডিং করে আসলাম, তো দেখেই নাও প্রি ওয়েডিংয়ের একটা ঝলক। নদীর পাশে বালির চর আর তার সাথে লাগোয়া একেবারে ফরেস্ট, দুর্দান্ত একদম সিনেম্যাটিক একটা জায়গা। তো তোমরা একবার হলে ভিজিট করে যেতে পারো, দেখো জায়গাটা কত সুন্দর। তো একেবারে পিকনিক, প্রি ওয়েডিং সব কিছু একদম ঠেকিয়ে দিলাম। তো চলো এবার আবার ব্রিজে ফিরে যাওয়া যাক। আর বাকি যে সমস্ত আরও কুমারগঞ্জের জায়গা আছে চলো একদম সেগুলোকে তোমাদেরকে একবারে দেখিয়ে দিই। আর এই যে জায়গাটা দেখছো এটাই হচ্ছে কুমারগঞ্জ ওভারব্রিজ। এখানেও বাস দাঁড়ায় আর এখান থেকে কুমারগঞ্জ স্কুলে আর থানাতে যাওয়া যায়। এই হচ্ছে কুমারগঞ্জ মেন বাস স্ট্যান্ড। তো তোমরা গাড়ি ধরবে আর ফটাফট চলে আসবে কুমারগঞ্জ বাস স্ট্যান্ডে, আমার একদম লোকাল প্লেস। আর তারপরেই দেখো সোজা এই রাস্তাটা চলে গেছে সাফানগরের দিকে, সাফানগর হয়ে এই রাস্তা সোজাসুজি গঙ্গারামপুরে চলে গেছে। আর এবার দেখাবো তোমাদেরকে পেট্রোল পাম্প। তো এটাই কুমারগঞ্জ পেট্রোল পাম্প। আর পেট্রোলের কথা তোমরাও তো জানো বন্ধুরা, যে আজকাল পেট্রোলের দাম কোথায় গিয়ে পৌঁছেছে। তো পেট্রোলের কথা শুনলেই চোখে কান্না ছাড়া আর কিছু বেরোয় না। তো দুঃখ কান্না অনেক হলো, এবার চলো দেখে নেই কুমারগঞ্জ মিশন। এই যে তোমাদের লেফট সাইডে দেখা যাচ্ছে কুমারগঞ্জ মিশন। আর সামনেই রয়েছে 25 ডিসেম্বর। তো তোমাদেরকে আগে আমি উইশ করে দিচ্ছি মেরি ক্রিসমাস টু অল। আর হ্যাঁ বন্ধুরা, আমিও কিন্তু কেক খেতে খুব বেশি ভালোবাসি, তো তোমরা কিন্তু আমাকে কেক খাওয়াতে ভুলো না, কি মনে থাকবে তো। উফ বাপরে, তো মিশন ঘোরা কমপ্লিট হলো। এবার চলো বাকি কুমারগঞ্জে যে সমস্ত জায়গা আছে সেগুলো তো দেখতে হবে নাকি। হ্যাঁ, আর ভিডিও বানাতে বানাতে আমিও প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু এই পরিশ্রমের জন্য তোমাদের কাছ থেকে একটাই আশা যে তোমরাও এটাকে লাইক করবে আর যতটা পারবে শেয়ার করবে। আর যারা লোকাল বন্ধুরা এখানকার আছো, ভাই ও বোনেরা, তোমরা অবশ্যই নিজের জায়গাকে আরও বেশি করে শেয়ার করে দিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার গোপালগঞ্জের দিকে যাওয়া যাক। দাঁড়াও দাঁড়াও, এইখানে রয়েছে একটা হোটেল, এই যে দেখতে পাচ্ছ। এখানে খুব সুন্দর খাবার দাবার পাওয়া যায়, তো যারা কুমারগঞ্জ গোপালগঞ্জে আসবে তারা এখানে এই হোটেলে খেতে পারো, খুব ভালো। আর বন্ধুরা, এটাই হচ্ছে গোপালগঞ্জ বাস স্ট্যান্ড। এতক্ষণ থেকে তো কুমারগঞ্জ অনেক কভার করলাম, তো এই হচ্ছে গোপালগঞ্জ। চলো এর কিছু ফটো দেখে নাও। আর এই রাস্তাটা সরাসরি চলে গেছে বালুরঘাটের দিকে। আর এই যে ব্রিজের নিচে নদীর ধারে হলুদ গেঞ্জি পরা ছেলেটা দাঁড়িয়ে আছে, এটা কে? একে কি তোমরা কেউ চেনো? কে জানি, আমিও ঠিক চিনতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো যত খুশি কমেন্ট করো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। আর আজকের এই ভিডিওটাকে শেষ করছি ডিজে গানের তালে আর সেই সাথে পিকনিকের আবেশ।